বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি SMG 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ছিলিক ঠাকুর। আমি মিতু হাসান। আজ জনাব মনজুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। 23 জানুয়ারি 2022। শুরুতেই দেখে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের দিকে। সূচক আজ 32 পয়েন্ট কমে 7073 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 102টি কোম্পানির শেয়ার দর, কমেছে 248টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 28টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 1482 কোটি 45 লাখ টাকা। মৃত্যু সূচক আজকে 32 মাইনাস, কিন্তু তারপরেও সূচক 7000-এর উপরে আছে। আমরা কিন্তু বেশ কিছুদিন যাবৎ আলোচনা করে আসছি যে কৃত্রিমভাবে সূচকটা বাড়ানো হচ্ছে, আর সেই অনুযায়ী কিন্তু এতদিন কোম্পানি বাড়েনি। আমরা কিন্তু সেটা উল্লেখ করেছিলাম যে ওইভাবে কোম্পানি বাড়ছে না, কিন্তু পরের দিন কিন্তু সব পড়ে যাবে। আমরা কিন্তু সেটা আজকে দেখতে পাচ্ছি। আপনি যদি একটু ব্যাকে যান, যেদিন আমাদের 32 সূচক প্লাস ছিল সেদিন আমাদের অ্যাডভান্সে মাত্র 152 সামথিং কোম্পানি ছিল, 152 বা 160 এরকম, কিন্তু ডিক্লাইনও কিন্তু সেদিন 152 মতো ছিল। আজকে দেখেন 32 যখন মাইনাস, আমাদের ডিক্লাইনে কিন্তু 248 কোম্পানি চলে এসেছে, মানে 100 কোম্পানি বেশি। ইভেন আপনার আনচেঞ্জের কোম্পানিগুলো কিন্তু আজকে ডিক্লাইনে অ্যাড হয়ে গিয়েছে। এতদিন কিন্তু 40-এর উপরে ছিল আনচেঞ্জের প্রতিদিন। তো এই জিনিসটাই কিন্তু আমরা বলেছি যে কৃত্রিমভাবে সূচক যে বাড়াচ্ছে, মানে যদি দেখি যোগ বিয়োগ করে ফলাফল শেষে কিন্তু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেমনটাই কিন্তু হলো, যাদের শেয়ার দর বেড়েছে তারা তো কারেকশন এসেছেই, যাদের বাড়েনি তাদের শেয়ার দরও কিন্তু নিচে পড়ে গেছে, তাদেরটা কারেকশন না, তাদেরটা কিন্তু পতনে চলে এসেছে। সেই সাথে আজকে কিন্তু লেনদেনটা আমরা কম দেখতে পাচ্ছি, যেখানে আমাদের লেনদেন হওয়ার কথা ছিল 5000 কোটি টাকা এবং আমাদের সূচক হওয়ার কথা ছিল 8,000 থেকে 10,000। আসলে কোনোটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। আসলে সব কিছুই এখন মানে ধুধু কুয়াশার মতো, বিনিয়োগকারী আসলে কোনো কিছুতে কিন্তু আস্থা পাচ্ছে না। মিতু, আমাদের কাছে একজন বিনিয়োগকারী সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চেয়েছেন। লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চাচ্ছে। ওকে, সন্ধানী লাইফ, এটার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 109 কোটি। আমি একটু পেইড আপের আগে একটু আরেকটু বিষয় বলতে চাই, আর সেটা হচ্ছে সবসময় কিন্তু বিনিয়োগকারীদেরকে আমরা বলি যে একটু ব্যাকগ্রাউন্ড জেনে নেবেন। তো সন্ধানের ব্যাকগ্রাউন্ড এবং পূর্ব রেকর্ডগুলো কী কী সেটা একটু কষ্ট করে তারা জেনে নিলে সবচেয়ে বেটার হবে, আরও এই প্রোফাইলের চেয়ে আরও বেশি আন্দাজ তারা করতে পারবে কোম্পানি সম্পর্কে। এবার প্রোফাইলে আসে, কোম্পানিটি পেইড আপ হয়েছে 109,69,90,000 টাকা। যেহেতু ইন্স্যুরেন্স, সো তাদের লোনের কোনো প্রয়োজন হয় না, তাই তাদের কোনো লোন নেই। 1996 সালে লিস্টেড হয়েছে কোম্পানিটি, আমাদের মধ্যে অনেক পুরনোই। এই ক্যাটাগরি কোম্পানিটি বোর্ড অফ ডিরেক্টরের হাতে রয়েছে 31.45, গভর্নমেন্টের হাতে কোনো শেয়ার নেই, ইনস্টিটিউটের হাতে রয়েছে 10.33, ফরেনের হাতে কোনো শেয়ার নেই এবং পাবলিকের হাতে রয়েছে 58.22% শেয়ার। যদি দেখি যে স্পন্সর ডিরেক্টরের শেয়ার কিন্তু জায়গা মতোই রয়েছে, কিন্তু ইনস্টিটিউট যদি দেখি আমরা, আপনার ডিসেম্বর 2020-এ ইনস্টিটিউটের হাতে ছিল 12.71, যেটা আপনার নভেম্বর 2021-এ হয়ে গেল 9.08, কিন্তু সেটা আবার ডিসেম্বরে কিন্তু 10.33। এই যে ইনস্টিটিউটের বের হয়ে যাওয়া আবার কেনা, ওই সময়গুলো একটু বিনিয়োগকারীতে দেখা দরকার, কারণ ওই সময় কিন্তু শেয়ারের দর অনেকটাই আপ ডাউন করে। আর যদি লভ্যাংশের দিকে লক্ষ্য করি তাহলে কোম্পানিটি কিন্তু একটা মেনটেন করে যাচ্ছে। 20-এ দিয়েছে 12%, 19-এ 12, 18-তে 15, 17-তে, এগুলো সব ক্যাশ ছিল এবং 17-তে তারা 20% স্টক, 17-এর আগে সবই তাদের স্টক ছিল। তো তাদের পেড আপ 109 কোটি হলো। আমরা জানি স্টক হলে কিন্তু পেড আপ বেড়ে যায়, তো ওই দিকে হিসাব করলে তাদের পেড আপটা কিন্তু অনেকটাই কমে যাবে। একটু যদি নিউজের দিকে দেখি, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কনসোলিডেটেড প্রিমিয়াম আয় হয়েছে 14 কোটি 22 লাখ, যা আগের বছরে ছিল 19 কোটি 15 লাখ, অর্থাৎ তাদের মতো কমেছে। হ্যাঁ, 4 কোটি 93 লাখ, মানে প্রায় 5 কোটি তাদের কিন্তু প্রিমিয়াম কমে গেছে। যেহেতু ইন্স্যুরেন্স ক্লোজিং চলে এসেছে, সো তারা রেটিং ক্রেডিট রেটিং করছে। তাদের যদি দেখি লং টাইম রেটিংয়ে AA2 রয়েছে। আজকে তাদের লাস্ট ডেট প্রাইস হচ্ছে 36 টাকা 50 পয়সা, 52 সপ্তাহের সর্বোচ্চ হচ্ছে 49 টাকা 20 পয়সা, সর্বনিম্ন হচ্ছে 20 টাকা 60 পয়সা। একটু তাদের শেয়ার মুভমেন্ট আমরা দেখে নিই। এই মাসের মধ্যেই কিন্তু তাদের শেয়ার অনেক মুভমেন্ট করেছে তারা। যেমন হচ্ছে জানুয়ারি ২ তারিখে শেয়ার দরটা কিন্তু ছিল ৩৩ টাকা ৬০ পয়সা, যেটা ১০ তারিখে এসে কিন্তু ৩৮ টাকা ৪০ পয়সায় চলে এসেছিল, জাস্ট ৩-৪ দিনের একটা গ্যাপে। তারপরে যদি দেখি মাত্র 2 দিনে কিন্তু কোম্পানি শেয়ার দর আবার ৩৫ টাকা চলে আসে। তারপরে আবার ১৯ তারিখে আপনার সেটা ৩৯ টাকা ৩০ পয়সা চলে যায় এবং আজকে সেটা ৩৬ টাকা ৫০ পয়সা এসেছে। আপে গেলে ডাউনে আসছে, ডাউনে গেলে আসছে, মানে খুবই লাফালাফি করছে। এরকম একটা অবস্থা হলে কিন্তু বিনিয়োগকারীরা খুব আতঙ্কে পড়ে। আর বিনিয়োগকারীরা আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই যে গুজব অবশ্যই কান দেওয়াটা কম দেওয়া দরকার, কারণ আমরা কিন্তু রিসেন্ট বিএসসির একটা নিউজ দেখেছি যে অর্থসূচকে কিন্তু সেটা প্রকাশ হয়েছিল যে তারা ৬টি জাহাজ শিপ কিনবে, কিন্তু কোম্পানি কিন্তু বলেছে যে না, আমরা শিপ কেনার কোনো নিউজ কিন্তু আমাদের নেই। কিন্তু দেখেন গুজবে পড়ে কিন্তু বিএসসি একদম ওয়ালটন হয়ে গেল, এমন একটা অবস্থায় কিন্তু চলে গিয়েছিল। তো এর জন্য অবশ্যই বিনিয়োগকারীদের বারবার বলবো, এরকম কোম্পানির প্রোফাইল দেখুন, কোম্পানির ব্যাকগ্রাউন্ড দেখুন, কিন্তু গুজব না বা ফেসবুক না। কারণ কেউ বলতে পারবে না যে সে ফেসবুক থেকে আসলে বুদ্ধি নিয়ে সে লাভবান হয়েছে। যদি বলে তুই একজন জানলে আমরাও সুবিধা পাই, আসলে কোন কোম্পানির শেয়ার দর বাড়বে কোনটার কমবে সেটা কিন্তু আমরাও বলতে পারি বা আমাদের স্যাররাও কিন্তু আমাদেরকে ওরকম কিছু জানিয়ে দিতে পারে, কিন্তু আসলে আমাদের কিন্তু এরকম কোনো মানে লাইসেন্স নেই। আর এরকমটা আসলে যারা বলে তাদের বলাটাও কিন্তু ঠিক না। তো বিনিয়োগকারীদের বলবো যে নিজের বুদ্ধিতে এবং জেনে বুঝে শিখে বিনিয়োগ করুন, এটি শুধু বিনিয়োগকারীদের। ধন্যবাদ মিতু। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।